এটা তো মা বাপের ঘটনা তো, এটা কত তার একটা মানুষ আসছে। আমি না একবার মা বাবার হেফারও গেলাম ওয়াজ করতাম, ওয়াজ যাওয়ানোর আগে আমার অনেকে জিজ্ঞেস হুজুর ইয়ার আপনি দিলে মা বাবার হেফারও ইয়া ওয়াজ করছে, আমি তুই তো হ্যাবলা ফদ্দার শত্রু হয়েছে আমার, হ্যাবলা ওই লঞ্চ দিয়ে যাওয়ান লাগে সাবধানে ইয়ে করেন, আপনার তো আবার ফেরিঘাটও গেলে ইলিশ মাছ দিয়ে ভাত খা, তবে খাইতে বইতে বুঝ করে বইয়েন এতে গেলাম চালাকি করে খাইতে বইয়া, যখন আপনার মাছের টুকরাটা মাত্র বাইরে সারবেন এমনটা ব্যাগ খাইয়েছিলেন যে কোনো লঞ্চ ছাইড়ে দিতে আছে তখন আপনি হালাই দিয়ে যাবেন এতে বইয়া বইয়া খাইব, এই কাম করে এটা সাবধানে খেয়াল রেখে। তো আমি তো বাইকতেই বুদ্ধি করে গেছি, আমি যখন ফেরিঘাটে গিয়ে খাইতাম বইছি মালিক আইয়া কয় যে হুজুর ইয়া আপনি ইলিশ মাছের মাথাটা আমি নিজে রাতে ধুইছি মাছটাও বড় আছি, এটা খান মাথা রাখা, আমি কই লক্ষণ তো সেইটা মাথা খাইতে তো টাইম লাগবে, তার ডিমাই দিদি আইয়া কই বলছে লং সাইড দিতে আছে গুছাই আনতে আছে, আমার তো ভিতরে খালি হেসিল তো ঢুকতে আছে, এবারে যেমনি কইসা আমি আর নাও পড়তাম ফরতাছি, ফোর আমি দেন মাথা আপনি যখন কইছেন দেন মাথা দিছে, খাওয়া মাত্র শুরু করে দুইটানা তিনটা নোলা খাইয়া মাছের মাথাটা ধরছি, ধরে কত টান দিয়া কুদুরে সুন দিছি একটা কাটার ভিতরে, এমন সবে দৌড় দেখতে যাক হুজুর লন সাইডে দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেকাল দিই তাড়াতাড়ি বাক্স বাক্স ভিতরে দিয়ে আমি লঞ্চ করে বলি খা তাড়াতাড়ি কর, কয় হুজুর একটু দেরি হইব খান খাই তো। আপনারা মামা ফেরিঘাটের মতো আমার বোয়াই দিয়ে আসলে আডাআডি করবেন হয়েছে, দেখেন না কি বাইলুম বাইলুম করে আটতে আছে দায়িত্বে আছে সাত ধরে মাফলারে অন্যরকম সিফা দিয়া বইয়া থান কথা শুরু হয়ে দিয়েছে না হল হেবি রে, যেমন আছে ফজরের আজানও দিতে পারে আজ নমুনা খারাপ মারহাবা পানা জোরে কানে মারহাবা আনা দিয়া বস, এবার কাফেরাটা গেছে মনে আছেন যে নবীজির কাছে গেছে গিয়াসিরা কইতেছে আও মাসের ভিতরে দিন কয়টা কত মানে কয়টা তো ত্রিশটা মানে কি তৈছে নবীজি কত কি তৈছে কয় চিন্তা করে দেখলাম সবজি দিন ধর তোমার জানা অঞ্চত না ফয়লার পনেরো দিন তোমরা আমরা যত মক্কায় যত মানুষ আছে সবাই মিলল আমরা এক আল্লাহর কথা কয়াম আজান দেন নামাজ পড়াম জামাতে একেবারে পনেরোটা দিন আমরা তামাজামা করে লাম নামাজ পড়ে দিই, তো নবীজি কো মার্শাল্লাহ নবীজি তো সহজ সরলভাবে মনে করতেছে গেছে যাও, কিন্তু নবীজিও চিন্তা করছে ফইলা পনেরো দিনের কথা কো ফরের টিকিট করবে দিদি কয় না আচ্ছা দেখি না কইব তো যেহেতু ফইলা পনেরো দিন তো ফইলা পনেরো দিন আপনাকে হবলে নামাজ পড়বে কয় হ কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ইসলামে আপনাকে স্বাগত কয় আচ্ছা হলো তো ফইলা পনেরো দিন আমরা সকলে মিল্লা জিল্লা তোমরা আমরা আবু জেহেল আবুল হাব আবু বকর উমর সব মিল্লা জিল্লা একলগে এক কাতারে ফেরিয়া নাও তুমি ইমামতি করবা আর ফোনের পনেরো দিন তোমরা আমরা সকলে মিল্লা আবার তিনশো ষাট দেবদেবীর পূজা করা নবীজি কথা তো জীবনে অনেক জাতে শুনছি এরকম অসভ্য কথা তোরা যে আল্লাহ বলে ভাগ করে লাইতে আসো তো সভ্যের দল নবীজি কয় কি তা কইতা কয়েকটা জায়গার ভিতরে নবীজির এমন সিফা থালাইছে কাফেরেরা একদিন রাত্রে কইছে কয় মোহাম্মদ আমরা সব চিন্তা করছি ফেসলা খাইতাম না মুসলমান এই দিকে নবীজি খুশি দোকানে আটখানা রে আল্লাহ বোধহয় ফিরাইছে রে আমার ডাক বোধহয় কবুল করছে রে আল্লাহ যে কইছে তো উনি আস্তে জিব লাকুম ডাক দে কবুল করা আল্লাহ যে কইছিল আল্লাহ জিনা জাহাদু ফিনা লা নাহদি আল্লাহম সবুলানা আল্লাহর পথে চলতে গেলে আল্লাহ বিলে সব রাস্তা সহজ করে দেয় আল্লাহ বুধ আমার ফ্যান চাইছে সুবহানাল্লাহ নবী যদি খুশি কয় সাত ধরে আরে তুমি সব আপনার ইসলাম গ্রহণ করো কয় আমি কিতা করার লাগবো কয় তুমি খালি আকাশও যে সাতরা এটারে দুই টুকরা করে দিয়ে জোরে কন্যা কেন সুবহান আল্লাহ নবীজি কই নবীজি কথা তোমরা ইসলাম গ্রহণ করলে করবা সাত দুটো করাম কিন্তু পেড়ে দু পরীক্ষা এটা ফাললে তো বনরে তো নাই নবীজি মনে মনে আল্লাহ কাছে আল্লাহ আমার বড় শখ আছে এই মানুষটি যদি ইসলাম গ্রহণ করতো তারা তোমার বংশের মানুষ রক্তের মানুষ তারা জাহান নামে যায় বাবা তো কুল যায় মানে আল্লাহ তুমি কুদুর করলে তো ফারো তুমি তো কুন কুলে ফাইয়া কুল তুমি এটা আমাদের ফিরাইও না নবীরা হইলে বুঝতে জি বুদ্ধাও নবীরা যেই দোয়া করে দোয়া কবুল হয় নাকি হয় না কেছে যা লাগে এটা তোমার কাছে সাই দুইটা সাত কতক্ষণের লিখে দেখা যাক আপনার যে ফোন একখানে মিলেই নেই ওষুধ দেখি তাহলে ফার তুমি ফার পারলা তোমার এই ক্ষমতা আছে তুমি কুদুর করো না কারবারটা
জিবরিল কানে কানে কয় আপনি মুহে কিচ্ছু কইেন না, খালি আঙ্গুল দিয়ে একটা ইশারা দেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আকাশের চারটার দিকে তাকাইল, সব মানুষকে একসাথে করে বলল তাকায়া দেখো তোমরা দুইটা চাঁদ দেখতে চাইছিলা। সুবহানাল্লাহ, আল্লাহর নবী মুখে কিচ্ছু বলেন নাই, শুধু আঙ্গুল দিয়ে একটা ইশারা করছে রে। সবাই দেখলো একটা আকাশ, আর একটা আকাশের ভেতরে দুইটা চাঁদ দেখা যায়। বানানো গল্প, ইতিহাস, সহি হাদিস, মারহাবা বলবেন না? এটা একটা। হ্যাঁ, আরেকটা তো, আরেকটা নবী যখন মেরাজ গেছে, মেরাজের তাওনের পরে নবী যখন কইছে আমি মেরাজ গেছিলাম, খুব খেয়াল করেন শ্রীহন কথা, নবীজি যখন কইছে জিবরে এই আবু জেহেলে মেরাজের তাই এসে নবীজি সহাল বেলা বইয়া রয়েছে কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে আরাম করতে আছে আমার ফরমাচ্ছেন, এমন সময় আয় আবু জেহেলে ইয়াক মোহাম্মদ তুমি তো একদিন হ্যাক কথা কও, আজ কোনো নতুন কথা টথা আছে না চাষা, এমন দিন আছে কালকে রাইতে তো কারবার ঘুরতে গেছে ভাই। সুবহানাল্লাহ, তখন আবু জাহেলা ইয়াকরে লগে দিয়া বইছে, এটা কি জাননের লেগে না টিটকারি মারনের লেগে? টিটকারি মারনের লেগে কয়, কী হয়েছে? চাষা তোমার আশ্চর্য, আপনি পইলা কইতে আছি আপনারা কি ওর কনের টাইম পেয়েছি না, আপনি যখন জিজ্ঞেসেন ঘটনা অতি সাংঘাতিক, কয় কীটা? কয় আমি না উম্মানির গরু উত্তর না, উম্মানির গরু উত্তর এসে পরে আমার জিবরাইল ফেরেশতা এসে রাখো উড়ানো, আমার মাত্র শক্তি লাগবে উঠছে এমন টাইমে কই উঠানো, তবে ফাল দিয়ে উঠছি, উঠতে সারছি পরে আমার কেউ অজু করে আমার তো অজুটা করছি, করছি পরে আমার এত দইরা টানতে টানতে কাবা ঘরের কিনারো আনছে, কাবা ঘরের কিনারো এনে সিট করে হতাইয়া আমার সিনারা কাটটা কলমটা টান দিয়া বার কইরা মিকেল কইয়া ডাক দিল জিবরাইলে, বুঝা লাগছে এটা বুঝে আরেকটা ফেরেস তৈব, মিকেল একটা ফেলাত করে কয়ে জমজমের পানি আনছে আমার কলমটাকে কষাইলা ধুইয়া ভিতরে দিয়া সাঁতরানি সোজা কইরা টান দিয়া দইরা সেলাই কইরা আমার এরপরে বুড়া তো তুললা তার সামনে কুজুর কথাটা না পড়ানোর কি আছে, হেসা কথা কয় আপনি দুনিয়ার লোক লইয়া যান আমার সমস্যা কি? এখন আবু জাহেলে গিয়া কাফের বেদিন যারা আছে সবজি আনছে মোহাম্মদ এই কথাটা ক, এই কথাটা কম, এটা কি মাননের লেগে না টিটকারি? টিটকারির একটা আয়োজন চলতে আছে, নবীজি তো সরলভাবে কইতে আছে ও কত তো হেঁটে ঘুরতে রইলাম না উন্নয়ন করো ডাক দিয়ে তুললো সেটা অজু করে ঢানার দৈর দৈর নিল কাপা করে সামনে সিট করে হতাই আসি নাটা কাটটা কলমটা বার করে ফাঁটি দিল ধুইয়া আবার সেলাই ঘুরা এখন তো বুড়াকো করে নিয়ে ফিলিস্তিন নামাই দিল। আবু জাহেল কয় ও শুনছুনি সকল কথা তো সবাই তো জি ভাই সব শুনছি, কয়তে যে মোহাম্মদে যে কথাটি কইলো তোমরা দিতে ফিলিস্তিন গেছো কারা একবার আমি গেছিলাম, কয় যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন, কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন, কয় আইতে যাইতে কয়দিন? কয় 60 দিন, আর এবারে কি তা কয় কালকে রাইতে মিলে গেছে আর ওহন কহন কয় এই যে আপনাদের সামনে বইয়ে রুছি কয় কি আমি যে ফাগল কই তোমরা তো আমার লোকের রাগারাগি করো অহন সাও ফাগল কারে 60 দিনের রাস্তা, এটা কি নবীজি কয় না তুমি কও? কয় নবীজি কইছে, কয় সত্য করে কও, এটা কি আমরা নবীয়ে কইছে না তুমি বানাইয়া কও? কারো দা আমি কি বানাইয়া এত কথা পারি নাকি? এটা তোর নো মোহাম্মদে কইছে, আবার আবু বকর সিদ্দিক সিল্লান জিয়া কয় যদি আমার নবী এই কথা কইয়া থাকে সত্যই কইছে, আমার নবী জীবনে মিশা কথা কয়। এখন কাফেরারা উল্ডাইয়া সিহন কথা কই না, হ্যাঁ কয় তুমি কি হেসাই গেছলা? কয় এতক্ষণ ফলে যাবো নতুন করে কি কথা কথা না সাব্যস্ত হইলে আমি গেছিলাম, কত তুমি যদি গিয়া থাও খেয়াল করে আছি হল কোথায় বসি, কয় তুমি যদি গিয়া থাও তাহলে তুমি কোসেন মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা, দরজা করা নবীজি কি দরজা বন্ধ গেছে? আমি যদি এখন আটকা আপনারা সভাপতির জিগাই আপনারা মসজিদে দরজা করা জানালা করা তাহলে আটকা সার দেখাই উঠবো, পরে অনেকভাবে হিসাব করিয়া ফিলারের অসুবিধার দলে দরজা করা জানালা করা কি প্রশ্ন করে বইছে রে? আচ্ছা আপনার তো সভাপতি, মনে করেন আমি আগামীকালকে
এই ওনারলোকে দেয়া হইলো কুমিল্লা কান্দির ফার দেয়া হইলো ফরা বেশি দিন রেজি গাই ভাই ইয়া আপনি আপনারা গেলাম হচ্ছে মাহফিলও গেলাম আপনি মাহফিলে আসলেন না তারপরে কি আসলাম আপনি আপনার লগে দিয়া আর এত কথা না আসলেননি আপনি আমি না লগে যে বই বই অল শুনলাম আমি কই তো যদি থাকা থাক কনসেন ফ্রেন্ড হলো বাস করে আমি যদি এটা জিগাই তারপরে যদি কইতাম পারতাম না আমি আমার থাকলে না কইতে মাহফিলও থাকলাম আর বাস করাটা কইতেন পারেন নাকি রে এটা একটা ব্যাহত এটা প্রশ্ন না নবীজির কত বলছেন দরজা করা জানালা করা খেলা কার পারিনিও নবীজি আল্লাহর গোপনে একটা থাকতেছে আল্লাহ ও সিদ্ধার দলের কথা হচ্ছে আমি কি তা করতাম এর ভিতরে আল্লাহ জিব্রাইল নামের জিব্রাইল কই জি আল্লাহ আমার নবীর এতে মাইন খাসি ফাঁকা লাগতেছে এ অসুবিধার দলের গিয়া তো সোজা করে দিয়া জবাব রেডি করে দিয়া জিব্রাইল আইয়া নবীর কান্দের কাছে দিয়া বসছে ভাইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল বন্যাই শুনি ভাই কয়টা দরজা কয়টা জানা না কয় গণ লাগতো না আপনি আমার ডাইনাতাল ফেলছেন আল্লাহর নবী জিব্রাইলের ডাইন হাতের দিকে তাকাইছে তাকাইয়া দেখে রে প্রশ্নের জবাব দেওয়ার জন্য জিব্রাইল মসজিদে আকসাডারে হাতের তালুতে নিয়ে বইস রয়েছে জিব্রাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে আর নবী গন্যা গন্যা কইয়া দেয় দরজা তোড়া সুবহানাল্লাহ কয় না কয় জানালা কয়ডা জিব্রাইলে ঘুরায় আর নবী গনে আবার কয় জানালা তোড়া একবার আইসিলাম দিয়া কয় ভাইসা ঠিক আছে কালকে আমি আইসি দরজা তোড়ে জানালা তোড়ে মুফাসসিরিনে কেরাম কয় যদি কাফেরেরা জিজ্ঞেস করতো শিখ কয়ডা জানালার ভিতরে শিখ কয়ডা এই নবী তাকাইয়া তাকাইয়া গইনা গইনা বলে দিতে পারতো শিখ কয়ডা এই নবী আমরা নবী ওজন বোঝনা তো কিছু আইসলা দুই নেট খাইতা তামা তামা করে আমার খাই নবীর ওজন বুঝো কিছু আবার কাফেরারা গিয়া কয় ফইলা ফোনেরও দিন আমরা সবাই মিললে কি করা কি বুঝলা রয়েছে আর ফরের ফোনেরও দিন আমরা সবাই মিললে আপাতত এই মূর্তি পূজা করো নবী জুগারে ইতেন কইলো কি তার ইতেন রে আরে আল্লাহ বড় ভাগ হয় কেমনে নবীজি কি কথা জবাবটা কেমনে দিলে ভালো হইব নবী চিন্তা করতে আছে আল্লাহ দেখেনিও আল্লাহ জানেনি আল্লাহ কে জিব্রাইল আমার নবী কিছু করার আগে তুই কেউ কানে কানে কইয়ে দিয়েছ সব আলো লাগে জান না জিব্রাইল আইয়া নবীর কানের কাছে বইয়া কল হে রাসূল আপনি বলে দেন সুবহানাল্লাহ কয় না কাফেররা আপনার কাছে যে প্রস্তাব দিছে এই প্রশ্নের জবাব প্রস্তাবের জবাব আপনি দিয়ে দেন আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহ আমারে পাঠাইছে আপনি টেনশন কইলেন না আপনি নিজের থেকে কিছু কর লাগতো না আমি যা কই তা খালি ফুড়ে ফুড়ে শোনাই দেন আবার জিব্রাইল কয় কল হে রাসূল আপনি বলেন নবীজি কয় কি কইতাম কয় বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরেরা সব বইয়া রয়েছে প্রস্তাব দিয়া তো বইয়া রয়েছে নবী কয় ও কাফেরেরা লা আবুদু মা তাআবুদুন তোমরা যে আমারে কইলা ফইলা ফুনুর দিনে কাল্লার আবাদত করবা পরের ফুনুর দিন দেবদেবীর পূজা করবা এটা কেমনে করতাম লা আবুদু আমি তো আবাদত করি না মা তাআবুদুন তোমরা যারা আবাদত করো সুবহানাল্লাহ কেন তো মিল বিষয় তো কেমনে রে আমি তো আবাদত করি না তোমরা যারা আবাদত করো ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আমি আবাদতকার তোমরা আবাদতকারী নও আমি যার আবাদত করি আমি যার আবাদত করি তোমরা করো না তোমরা যার করো আমি তার করি না মিলমিষ্ট হইব কেমনে মিলমিশের কোনো সম্ভাবনা নাই আবার কাফেরারা কত শেষ কথাটা কিতা কয় শেষ কথাটা হইল লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মনে ধরলে ইসলাম মানো
নামর দললে তোমরা তা তোমরা লইয়া থাকো, আমি আমারটা লইয়া আসি। তোমার তা তোমরারে আমি বিরক্ত করতাম না, আমারও তোমরা বিরক্ত কইর না। এরপরও আব্বারে যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলো মক্কায়, মেয়ে বিয়ে দিল মক্কায়, ব্যবসা করলো মক্কায়, লেনদেন করলো মক্কায়, সমাজ করলো মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? শেষ করে যাওয়া দরকার। আমিন কো, থাকতে পারলেন না নবী মক্কায়, অপরাধটা কি তার? উনি কি গালাগালি করতেন? উনি কি মানুষেরকে রাগারাগি করতেন? কারো জমিন দখল দিছেন? কারো গাছের খেজুর পাইনা খাইছে? কেন থাকতে পারলেন না মক্কায়? একটাই নবীর অপরাধ, তিনি ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ইমান এনেছে, ঠিক কিনা? কষ্ট নিয়ে আমরা একটু বসে ভাই সব মাহফিল এক মাহফিল 32 বছর ধরে আমি মুস্তাক হয়ে যে মাহফিল করি, মাহফিলদার কদম দিলে মাহফিলদার ওজন বুঝিও। আর যে আপনারা এই মাহফিল ও ফাঁদা ফাও দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে। একটা লুকান রইলেন, যারা গেছেন গেছেন, খুব খারাপ কাজ করছেন, বুঝবেন পরে। কোন পরে? যখন কবরও যাইবেন সেই দিন বুঝবেন যে কী কারবারটা আপনি করছেন, কি লইয়া যে ওখানে গেছেন না। আমরা যারা আছি আমরা একটা জিনিস লইয়া যাবাই যা, ঠিক নি রে? আমরা শুনছ না তো কি জিনিস? আমরা তওবা করি, তওবা করলে নবীজি কইছে মাসির মাথার পরিমাণ একটা ফোঁড়া পানি, এই নাকের মাঝামাঝি, নাকের মাঝামাঝি, গাল বাইয়েও ফোড়ন লাগত না, নাকের মাঝামাঝি আওনের লগে লগে তার পাহাড় পরিমাণ গোনা মাফ। আমরা মাফ করাইয়া গোনা দিই, তারপরে বাইর যা। আর যারা এখন বাইর যাইতেছেন গোনা লই আঞ্জা দিয়ে উঠতে থাকেন যান। এই জন্য জন আসো, বসো, সোনামণি আসো, আসো একটু নাম না, আসো আসো বসো। হ্যাঁ মার্শাল্লাহ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দুলু জন। আরো আগ্রহী হবো, আরো আগ্রহী হবো, আরো আগ্রহী হবো। লড়াচড়া করো না, একটু বসো, শেষ করে দেবো এখন, আসো। এই তিন চার কালারের সোয়েটার, আসো ভিতরে আসো। সিফাত গিয়ে খেলিছে বাসের সিফাত, সরমুখী বেহতর, আসো ভিতরে আসো। এখন আমরা আর লড়তাম না কেউ, ওই যেটি কথাটা কইসতে ভাই শুনো, 32টা বছর ওয়াজ করিয়া একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলদার কদম দিলে ওজন বুঝি, মাহফিলদার ওজন কত, মারহাবা পেতাম না, কিচ্ছু তো বুঝে না আপনি, আমি কিছু বুঝছি না তো, আসলে ওজন বুঝছি। আমি তো মনে করছি ফ্যান্ডার লাগাইছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, হুজুর আইছে মাহফিল, বাইরে যার নাম মাহফিল না রে, ওই যারা কবর দেশে আছে তারা বুঝছে মাহফিল তারে কোথায়। তুমি যখন মাহফিল হয়েছো এই গ্রামের যারা মুর্দা মুসলমান, আমরা যাদের আব্বা আম্মা, তারাই আসেরা মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। এখন ফেরেস্তায় দেখে আমিও দেখি না, তুমিও দেখো না, ফেরেস্তায় কয় কি থাকো, শীতের ভিতরে কবর হলাইয়া হলো কিতা, তোমার মায় কান্দে আর ডাক দেয়া কয় ফেরেস্তা আমারে তারাই দিও না, নাগাইশের হুজুরে আইছে আমার ফুতো মাহফিল গেছে, হুজুরে বিলে হোম দোয়া করব, আমি দোয়া নিতাম আইছি, আমি তো তোমার দুই নিতে না এই ঠান্ডা, আমার কবর তো দাও দাও আগুন, আমি দোয়া নিতাম আইছি রে ভাই, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম সাই, আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। আমি দোয়া নিতে পারছি আমারে তারাই দিও না, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে তোমার খবর নাই, তোমার খবর থাকবো কেমনে, তুমি তো আব্বাও চিনছ না আম্মাও চিনছ না, এই যে বাড়িটা যে এই ঘরটাত ঘুমাও এটাও তো তোমার আব্বাই তুল্লা দিয়ে গেছে, জায়গা জমি যে রিসার্চ করে খাও এটিও তো তোমার আব্বার কিনা, তোমার আম্মা মারা যাওয়ার আগে বুড়া মানুষ কাফা কাফা হাতে তোমার লাগে একটা শেষ কাঁথা সেলাই করে দিয়ে গেছে, কয়বার যে আঙ্গুলো শুই ঢুকছে সেই কাঁথাটা গায়ে দিয়ে তো তুই ঘুমাস, তুই যে আম্মা চিনচ্ছা
আমার আম্মা আছে রে, আমি বুঝি রে মা করে আমি যখন মাহফিলে রওনা করি আমি আমার আব্বার কাছে বলতে যাই, আম্মা ও আম্মা আমি মাহফিলে যাই, আম্মা আমার দিকে তাকায় কান্দে। আমি বলি আম্মা কান্দ কেন? আম্মা কয় বাবা মাহফিলও যাইবা, কত অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার বড় ভয় হয়, যতক্ষণ তুমি বাসায় না আসবি তো ঘুমাইতে পারি না। আমিও হাওমাও করে কাঁদতে শুরু করে দিলাম, আমার আম্মাকে আমি জড়াইয়া ধরে কান্দি। আমার আম্মা বলে বাবা কান্দ কেন? আমি বলি আম্মা আমি বাসায় না আসলে তুমি ঘুমাইতে পারো না গো আম্মা, যেই দিন তুমি থাকবা না গো আম্মা সেই দিন না ঘুমাইয়া আমার জন্য কে অপেক্ষা করবে গো আম্মা। লাজার নাই আজকে মাহফিলের পরে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াইবি, আল্লাহর নবী কই হুমা জান্নাতু কাওয়া না রুকা, তোমার আব্বা আম্মা তোমার জান্নাত অথবা জাহান্নাম, আব্বা আম্মা যদি খুশি হয় তোমার কবর জান্নাত হয়ে যাবে, আব্বা আম্মা যদি বেজার হয় তুমি যত বড় ফিসাবো লাটসাবো তোমার কবর জাহান্নাম হয়ে যাবে। ওজিরপুরের মানুষ মুশতাক ফয়েজি কোনদিন আর আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না, এমন মাটারে কবরে হারাইয়া যাইস না রে ভাই, এমন আব্বা কবরে ফালাইয়া বাড়িতে যাইও না, মায়ের জন্য বাবার জন্য চলো একটা ফোড়া চোখের পানি ছাইড়া দিয়া যাই, একটু দোয়া করে দিয়ে যাই, যাও না আগু মায়ের অপারেশনের দরকার লাগলে রাইতে দুইটার সময় তুই অ্যাম্বুলেন্স ডাকাইয়া নিয়া যাস, মার খবর আগু তুই নিবারুর জন্য জীবনে তো কাছে গিয়া দাঁড়াইলি না। চলো সবাই মিলে দোয়া করে দেই, একটা লোক দোয়া না করে যাবা না, তুমি যদি মনে করো আমি দোয়া না করে চলে যাব সাদা কাগজে লেখা রাখো, তুমিও যেই দিন কবরে যাবা তোমার ছেলেও তোমার জন্য দোয়াতে শরীক হবে না, ঠিক কিনা? এমন আম্মা যার দুনিয়ায় নাই, এমন আম্মা যার দুনিয়াতে নাই, বাবার জন্য দোয়া হবে মায়ের জন্য দোয়া হবে। আল্লাহর ঘর মসজিদ অজুখানার এখনো বাকি, আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ বানানোর মাধ্যমে যেন জান্নাতে ঘর বানাইতে পারি। মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাবে। মুসলমান একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন এই মসজিদের সুন্দর এই কাজগুলোর জন্যে, বাউন্ডারি দরকার, অজুখানা দরকার, হুজুর দোয়া করে দে মসজিদের নির্মাণ কাজ তো চলতেছে সুন্দর করে।